শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের হাসপাতালে ঢুকে রোগীর গায়ে আগুন, ভয়ঙ্কর ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ভারতে ফের তীব্র হচ্ছে কৃষক আন্দোলন, রাজভবন ঘেরাওয়ের ডাক। সিরিয়া সীমান্তের অধিকাংশ এলাকা এখন তুরস্কের দখলে। গাজা যুদ্ধে ইসরায়েলের সুরক্ষা তত্ত্বে মারাত্মক আঘাত হেনেছে হামাস। পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েল। ইরানের সেই ভয়াবহ অভিযানে রোমহর্ষক তথ্য প্রকাশ, ব্যাপক চাঞ্চল্য। আবারও বাড়ছে উত্তেজনা, আজারবাইজানে আর্মেনিয়ার একাধিক হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি হাসপাতালে এক আহত এক রোগীর গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে এক যুবক ওই ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেন। ভয়ঙ্কর এই ঘটনা হাসপাতালের সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, রাজ্যের সাগর জেলায় ওই দুই ব্যক্তির মধ্যে মারামারি হয়। সেই মারামারিতে আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন একজন, এরপর হাসপাতালে ঢুকে আহত ওই ব্যক্তির গায়ে আগুন লাগান অপর ব্যক্তি। দগ্ধ দামোদর কবিরকে বুগেন্দ্র খলড মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মিলন মাচে রাজককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিলন হাসপাতালে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল, তারপর এক কোণে এসে আগুন ধরিয়ে দেন। এরপরই দামোদরের কাছে গিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেন। গায়ে আগুন লাগাতেই সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন দামোদর। মিলনকেও তখন সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ওঠার পর কিছুটা থিতিয়ে পড়েছিল কৃষক আন্দোলন, কিন্তু একেবারে থেমে যায়নি, তার প্রমাণ পাওয়া গেছে। কেন্দ্রের তিনটি নতুন কৃষি আইনের প্রতিবাদে এবার দেশজুড়ে রাজভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত কৃষকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুদিন আগে দেখা করেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তারপরেই শুক্রবার 40টি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে আগামী 26 জুন দেশজুড়ে রাজভবন ঘেরাও করবেন তারা। গত বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দিল্লির সীমানায় চলা কৃষক আন্দোলন নেতা রাকেশ টিকায়েত। এই আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে তৃণমূল। সংসদীয় দল ও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছিলেন। কৃষক বিরোধী কৃষি আইন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে টিকায়েতের কথা হয়েছে। পরে টিকায়েত মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মমতা বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচিয়েছে, এবার দেশকে বাঁচাতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত এই আন্দোলনের পাশে থাকব। মোদি সরকারকে হটানোই এখন লক্ষ্য, এজন্য বিরোধী শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবো, জোট বেঁধে কী করা যায় তা নিয়ে আলোচনা করতে হবে। তুরস্ক সিরিয়া সীমান্তের অধিকাংশ এলাকা এখন তুরস্কের দখলে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দুকান এই তথ্য জানিয়েছেন। শুক্রবার তুরস্কের দক্ষিণ প্রদেশের কিলিশের এক খাট উদ্বোধন করে এরদোগান বলেন, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং রাজনৈতিক একতা ধরে রাখতে পারলে সিরিয়া ভবিষ্যৎ উজ্জ্বল, আমরা প্রতিবেশীদের জন্য সেটা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের সরকার এখন পর্যন্ত যতটি গুরুত্বপূর্ণ কাজ করেছে তার মধ্যে অন্যতম সেরা কাজ হচ্ছে উত্তম বোঝাপড়া। তুরস্ক 2023 সালের টার্গেট বাস্তবায়নের সন্নিকটে রয়েছে। এরদোগান আরও বলেন, আমাদের শক্তিশালী তুরস্ক নির্মাণের প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হবে। তুরস্কের সকল বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে স্বপ্ন দেখে। তুরস্কের সর্বাধিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি হুয়েতের খবরে বলা হয়েছে, 2016 সালের 24 আগস্ট তুরস্কের ইউফ্রেটস শিল্ড নামের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে। সিরিয়া থেকে বস্তুচ্যুত হওয়া লাখ লাখ মানুষ এই অভিযানের ফলে নিরাপদে সিরিয়ায় ফিরতে সক্ষম হয়। সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের আরও দুটি সফল অভিযান চালিয়েছে। সেই দুটি অভিযান হল 2018 সালে অলিভ ব্রাঞ্চ এবং 2019 সালে পিস স্প্রিং। তুরস্কের এই অভিযানের লক্ষ্য হল বিদ্রোহী গোষ্ঠী পিকেকের পিপলস প্রোটেকশন ইউনিটকে তুরস্ক সিরিয়ার সীমান্ত থেকে হটিয়ে দেওয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েল নিজেকে শতভাগ সুরক্ষিত এবং অজেয় বলে যে দাবি করে সাম্প্রতিক 12 দিন ব্যাপী গাজা যুদ্ধের
প্রতিরোধ আন্দোলনগুলো তার উৎসমূলে আঘাত হেনেছে। হামাসের সিনিয়র নেতা মাহমুদ আজ জাহার শুক্রবার আরবি নিউজ চ্যানেল আল মায়েদিনকে দিয়ে একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া, লেবানন, হামাস এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর স্বার্থ একই সুতায় গাঁথা। সেই অভিন্ন স্বার্থ হচ্ছে ইসরায়েলের পতনের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা। আজাহার বলেন, ইসরায়েলের নিজেদেরকে অজেয় বলে দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছিল, শুট অফ গাজা যুদ্ধে তার অসারতার প্রমাণ পেয়েছে। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, এর পরবর্তী যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে, কারণ এবারের যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিজেদের শক্তিমত্তা উপলব্ধি করেছে এবং বুঝতে পেরেছে তাদের পক্ষে নিজেদের অধিকার আদায় করা সম্ভব। হামাসের এই সিনিয়র নেতা ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, তেল আবিবকে যদি শান্তিতে থাকতে হয় তাহলে নয়া ইসরায়েলি মন্ত্রিসভা যেন সাম্প্রতিক গাজা যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আল কুদস এবং মসজিদুল আকসায় কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড না ঘটায়। অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যদের নৃশংস এই হামলায় 10 ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে 15 বছর বয়সী মোহাম্মদ সাইদ হামায়েলের নামের এক কিশোর নিহত হয়েছেন, আরও 9 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। ফিলিস্তিনি রুটস ক্রিসেট সোসাইটি জানিয়েছে, ইহুদি দখলদারদের আগ্রাসন এবং অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে শুক্রবার পশ্চিম তীরের নাবলুস, কাকলিয়া এবং রামাল্লা শহরে বিক্ষোভ মিছিল বের করে ফিলিস্তিনিরা। এ সময় তাদের উপর বিনা উস্কানিতে গোলাবর্ষণ, টিয়ার ঘ্যাস এবং লাঠিচার্জ করে ইসরায়েলি বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। অধিকৃত পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মোট 164টি অবৈধ বসতি এবং 116টি ইসরায়েল চেকপোস্ট আছে। এসব চেকপোস্টে প্রতিনিয়তই ফিলিস্তিনিদেরকে হেনস্থা করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে একের পর এক হামলা এবং দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদিকে হত্যার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার কথা স্বীকার করলেন সদ্য প্রাক্তন হওয়া দেশটির গোয়েন্দা সংস্থা মুসাদ প্রধান ইয়োসি কোহেন। ইসরায়েলি টেলিভিশন 12কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি স্বীকার করেছেন। গত বছরের নভেম্বরে তেহরানের উপকণ্ঠে একটি সড়কে গুপ্ত ঘাতকের হামলায় নিহত হন তিনি। ওই হামলার জন্য প্রকাশ্যেই ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। যদিও ওই মৃত্যুর সঙ্গে মুসাদের সম্পৃক্ত থাকার কথা সরাসরি স্বীকার বা অস্বীকার কোনটি করেনি মুসাদ প্রধান, তবে বলেন ওই বিজ্ঞানীকে অনেক বছর ধরে টার্গেট করা হয়েছিল, কারণ তার বৈজ্ঞানিক জ্ঞান মুসাদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি ইসরায়েলের নাগরিকদের জন্য বিপদের কারণ হয়ে ওঠেন তাহলে তাকে অবশ্যই থামতে হবে, তবে কেউ যদি পেশা পরিবর্তন করে বা আর ক্ষতি না করে তাহলে তিনি বেঁচে যেতে পারেন। 5 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ প্রধানের দায়িত্ব পালন করে সদ্য বিদায় নিয়েছেন ইয়োসি কোহেন। তিনি ইরানে অপারেশনের পরিচালনায় এই রোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। আবার উত্তপ্ত হয়ে উঠেছে আর্মেনিয়া আজারবাইজানের সম্পর্ক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনাবাহিনী শুক্রবার একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান। তবে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে প্রথম এবং বিকাল 5টায় দ্বিতীয় দফা কালবাজার অঞ্চলে আশাগি আইরিম এলাকায় আজারি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আর্মেনীয় সেনারা। এলাকাটি আর্মেনিয়ার সীমান্ত থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গোলাগুলি হয়। পরে আজারবাইজানের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় আর্মেনীয় সেনাবাহিনী। উল্লেখ্য, গত বছরের 27 সেপ্টেম্বর থেকে টানা 44 দিন বিতর্কিত নাগানো কারাবাক অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ চলে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।